ট্রাভেলের মাধ্যমে স্বাস্থ্যসাথী প্রকল্পের ধারাবাহিক প্রচারে উদ্যোগ নিল বাঁকুড়া জেলা প্রশাসন। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তাদের মধ্যে এবার জনসচেতনতা তৈরি করতে ট্রাভেলের মাধ্যমে ধারাবাহিক প্রচারের উদ্যোগ নিল বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন। এদিন জেলা প্রশাসনের সামনে এই সুসজ্জিত ট্রাভেলের যাত্রা সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডাক্তার উমাশঙ্কর এস সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। জেলা প্রশাসন সূত্রে খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পের এই ট্যাবলো জেলায় 22টি ব্লক ও 3টি পৌরসভা এলাকায় ঘুরবে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাঁকুড়া জেলাবাসী। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, খবর 72 ঘন্টা। আমি জাদুকর বিএন ঘোষ অভিনন্দন জানাই বাজাজ। এবং আমরা আগেই বলেছি যে আমরা যাতে এই যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথী প্রকল্প সেটা যাদের পাওয়ার কথা থাকবেন, লেখা আছে পরিষ্কার কোন কোন জেলায় আমরা করেছি। তাই আজকে আমাদের আনন্দের দিন। এই রাজ্য জুড়ে আমাদের যে স্বাস্থ্যসাথী প্রকল্প সেটা গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্প আমাদের সারা জেলা জুড়ে, আমাদের বাঁকুড়া জেলা সারা জেলা জুড়ে আমাদের সমস্ত উপভোক্তাদের অবগত করার জন্য সারা জেলা জুড়ে আমাদের ট্যাবলো ঘুরবে। এবং এর স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত আমাদের সমস্ত বেনিফিশিয়ারি যাতে করে এনার সুযোগ সুবিধা পেতে পারে, তাই এর সুযোগ পেতে পারে। এবং আমাদের প্রত্যেকটি ব্লকে আমাদের হেল্প ডেস্ক রয়েছে, আমাদের যাদের ওখানে গেলে আমাদের প্রতিটি ব্লকে আমাদের কোথায় কী কী প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে আমাদের ওখান থেকে জানানো হয়। তো আমাদের আবারও বেশি করে প্রচার অভিযান চালানো হচ্ছে যাতে করে এটা আমাদের সকলের, যে আমাদের এই স্বাস্থ্যসাথী পরিষেবা পেতে পারে, কেউ যেন বঞ্চিত না হয়। এবং যারা আছেন তার বিশেষ করে এটা আবারও মানে প্রচারের মাধ্যমে, ট্যাবলোর মাধ্যমে প্রচার সমস্ত মানুষ, সমস্ত স্তরের মানুষকে প্রচারের আলোতে আনা, তারা যেন জানতে পারে যে আমাদের স্বাস্থ্যসাথী থেকে কী কী আমরা বেনিফিট পেতে পারি, কত টাকা পর্যন্ত আমরা মোটামুটি 5 লক্ষ টাকা পর্যন্ত আমাদের বেনিফিট পেতে পারে আমাদের উপভোক্তারা। তো সেই জন্য আমাদের ট্যাবলোর মাধ্যমে সমস্ত প্রচার চালানো হচ্ছে, অভিযান চালানো হচ্ছে।